নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। আজকের এই ভিডিওটাতে যারা ফার্স্ট রাউন্ডে জেক্সপো এবং ভোকলেটের অ্যালটমেন্ট লেটার পেয়ে গেছো, কলেজের যে 1300 টাকা ফিস পেমেন্ট প্রসেস, সেই ফিস পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছো এবং কলেজে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যালটমেন্ট লেটারের ওপরে রাখা আছে এবং যে মেল আইডি দেওয়া আছে ওখানে, দেখো যে কলেজ তোমরা পেয়েছো আমি ডিসপ্লেতে দেখাবার চেষ্টা করছি। এখানে দেখো জাস্ট এই স্টুডেন্টটা গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটা পেয়েছে। তো গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের যিনি ওআইসি আছেন পৃথ্বী স্যার, তো ওনার মেল আইডি এখানে মেনশন রয়েছে এবং যে কন্ট্যাক্ট পার্সন স্যার আছে ওনার নাম্বারও এখানে রয়েছে। তোমাদেরকে এখন কি করতে হবে, যে সমস্ত ডকুমেন্টস অ্যালটমেন্ট লেটারের মধ্যে মেনশন করা আছে এই প্রত্যেকটা ডকুমেন্টসকে স্ক্যান করে তোমাদেরকে পাঠাতে হবে এই মেল আইডির মধ্যে। যে মেল আইডিটা মেনশন আছে, প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা মেল আইডি, এই মেল আইডিতে তোমাদেরকে পাঠাতে হবে। জেক্সপো অ্যাডমিশন সাবজেক্টে দেবে জেক্সপো অ্যাডমিশন বা ভোকলেট হলে ভোকলেট অ্যাডমিশন, তারপর তোমাদের নাম, মোবাইল নাম্বার এবং অল ডিটেলস তোমাদেরকে ওখানে অ্যাটাচ করে পাঠাতে হবে। শুধু পাঠিয়ে দিলেই যে তোমাদের স্টেটাসটা কমপ্লিট দেখাবে তা না, তোমাদের মেলটা পাঠাবার পর ফিস পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে কিন্তু এখন অ্যাডমিশন প্রসেসটা অনেকেরই কমপ্লিট দেখাচ্ছে না। এখন তোমাদেরকে কি করতে হবে, মেল পাঠাবার পর যে কন্ট্যাক্ট স্যারের নাম্বারটা এখানে দেওয়া আছে, যে কন্ট্যাক্ট পার্সনের, ওই নাম্বারে তোমরা একবার কল করো। মেলটা করার 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টা পরে তোমরা কল করো এবং সেই স্যারকে ইনফর্ম করো যে স্যার আমার নাম এই, আমি আপনার কলেজে সিট অ্যালটমেন্ট লেটার পেয়েছি, ফিস পেমেন্ট কমপ্লিট করেছি, অল ডকুমেন্টস মেলের মাধ্যমে আমি আপনাকে পাঠিয়েছি, আপনি কি সেই মেলটা রিসিভ করেছেন? যদি রিসিভ করে থাকেন, কিন্তু আমার যে স্টেটাসটা আছে স্টেটাসটা এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি বা আপডেট হয়নি, সেক্ষেত্রে কখন হব? ওনাকে একটা ইনফরমেশন বা নক করে রাখো যে স্যার আমি মেলটা পাঠিয়েছি, কোনো টেকনিক্যাল এরর থাকলে অনেক সময় মেল যায় না বা ডকুমেন্টসটা অ্যাটাচ হয়ে যায় না। সেক্ষেত্রে যদি তোমরা 16 তারিখের আগে সমস্ত ডকুমেন্টস সেই কলেজে না পাঠাতে পারো তাহলে তোমাদের সিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে 16 তারিখ পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে, 16 তারিখের আগে তোমাদের যে স্টেটাসটা অবশ্যই পরিবর্তন হবে যদি তোমরা মেলটা পাঠাও। কলেজে সাকসেসফুলি মেলটা পাঠিয়েছো কি না এটা চেক করার জন্য কিন্তু যে স্যারের নাম্বার দিয়েছে সেই স্যারের সাথে একবার কন্ট্যাক্ট করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। অনেকেই মেল করে দিচ্ছ কিন্তু কল করছো না, তখন বলছো স্যার আমার এখনো স্টেটাসটা চেঞ্জ হয়নি। আশা করছি যে কারণে হয়নি, অনেক সময় দেখো অনেক স্টুডেন্ট তো মেল করছে একে একে সবার স্টেটাসটাকে আপডেট করতে, অনলাইনে যে পোর্টাল রয়েছে এই পোর্টালে আপডেট করতে একটা সময় লাগে। তোমাদের অল ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কলেজ থেকে একটা মেলও পাঠানো হবে, একটা রিপ্লাই দেবে যে হ্যাঁ ইয়াস আই হ্যাভ রিসিভ ইউর মেল অ্যান্ড উই আর অ্যাপ্লাই ইউ শর্টলি, বা তোমার ডকুমেন্টসটা ভেরিফিকেশন হওয়ার পর তোমাকে ইনফর্ম করা হবে। তার জন্য বলছি কলেজ থেকে যেন ভেরিফিকেশন বা রিটার্ন মেল, তোমরা যে ডকুমেন্টসটা পাঠালে তার একটা রিপ্লাই ম্যাক্সিমাম কলেজ দিয়ে থাকছে, কিন্তু যদি রিপ্লাই না পাও তাহলে যে কন্ট্যাক্ট পারসন স্যার সেই স্যারকে একবার কন্ট্যাক্ট করো, যে নাম্বারটা তোমরা অ্যালটমেন্ট লেটারে পেয়েছো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, যোগাযোগ করে একবার স্যারকে জানিয়ে দাও যে আমরা অল ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি। আশা করছি যারা অ্যালটমেন্ট লেটার পেয়েছিলে তারা এই যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, আরো বিস্তারিত জানতে তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো। আর একটা বিষয়, আমি তোমাদের জন্য একটা ফেসবুকে গ্রুপ খুলে দিয়েছি, যে গ্রুপে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত পলিটেকনিক স্টুডেন্ট আছে সবাই সেখানে জয়েন হচ্ছে এবং কে কোন কলেজ পেয়েছে নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করছে। তার ফলে কি, একই কলেজে যদি 2-3 জন পেয়ে থাকো তোমরা নিজেদের মধ্যে একটা বন্ডিং এবং কমিউনিকেশন করে সেই কলেজ কিভাবে যাবে, কোথায় রুম নেবে, মেস থেকে শুরু করে হোস্টেল আছে কিনা সবকিছুর আলোচনা তোমরা করতে পারো। খুব শীঘ্রই আমি তোমাদের জন্য একটা ফেসবুকে গ্রুপ খুঁজছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যত পলিটেকনিক স্টুডেন্ট আছে সবাই সেখানে জয়েন হতে পারবে, তোমাদের নিজেদের মধ্যে আলোচনা এবং বিভিন্ন চাকরি ও স্কলারশিপের আপডেট সবকিছু তোমরা সেখানে পাবে। সবাইকে রিকোয়েস্ট করব তোমরা সেখানে জয়েন হয়ে যাও। আর এখনো পর্যন্ত যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো এক্ষুনি জয়েন হয়ে যাও, আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলের লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে পাঠাতে পারো। ভিডিওটি এখানেই শেষ করলাম, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।